প্রথমে তো সকলকে জানাই শুভ নববর্ষ। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি তো তোমাদের সামার ভেকেশন আসতে চলেছে, মে মান্থ থেকেই তো সামার ভেকেশন পড়তে চলেছে। আর আমি ভাবছিলাম যে কিছু নিউ ট্রাই করা যাক এই চ্যানেলে। আর হ্যাঁ, বছরের শুরু থেকেই ভাবছিলাম যে এই চ্যানেলে এবছর কি করব। দেখো, আমাদের চ্যানেলটা হ্যাঁ ড্রয়িং চ্যানেল ঠিকই, যে হ্যাঁ ড্রয়িং ভিডিওই আপলোড হবে, কিছু না কিছু টিউটোরিয়াল আসবে, তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট টপিক চাও, কিন্তু তার সাথে সাথে আমি ভাবি যে হ্যাঁ অ্যাজ এ এডুকেশনাল টাইপ কিছু ভিডিওস দেওয়া যাক, যাতে তোমাদের কিছু নলেজ বাড়বে অ্যান্ড তোমরা যাতে বুঝতে পারবে, ইউটিলাইজ করতে পারবে যে হ্যাঁ তোমরা ড্রয়িং শিখছো, এর মধ্যে মোটিভেশনটা কি, আর ফিউচারে কিরকমভাবে এটা তোমাদের হেল্প হবে। আর ডেফিনেটলি দেখো, আজকে না এটা আমি সবসময় বলি যে শুধুমাত্র এনাফ নয় যে হ্যাঁ তুমি পেন্সিল দিয়ে কত ভালো ছবি আঁকতে পারছো, তার থেকে শুরু করে কিন্তু তোমার নলেজ থাকা কিন্তু খুব দরকার। কারণ তোমরা দেখবে যে এখন স্কুল লাইফে প্রচুর এমন এমন কুইজ হয়, তার থেকে শুরু করে যদি তুমি জবের ইন্টারভিউ দিতে যাও, সেখানে যখন তুমি তোমার সিভিতে লিখবে যে হ্যাঁ তোমার ড্রয়িং আর্টের প্রতি ইন্টারেস্ট আছে, তখন তোমাকে হঠাৎ করে কিছু হয়তো কোয়েশ্চেন করলো, কিছু হয়তো পটচিত্র সম্বন্ধে, কিছু হয়তো ট্র্যাডিশনাল আর্ট ফর্ম সম্বন্ধে, তখন তুমি নলেজ জানো না, তো সেটা খুবই কিন্তু একটা খারাপ এফেক্ট পড়ে। তো তার জন্য কিন্তু এখন থেকে কিন্তু এই প্রিপারেশনটা থাকা দরকার। শুধুমাত্র বড়দের বলছি না, ছোটদেরও বলছি, যাদের বাবা মায়েরা এই ভিডিওটা দেখছেন তাদেরকেও আমি বলবো যে হ্যাঁ এখন থেকে কিন্তু এই সামান্য সামান্য নলেজগুলো কিন্তু তাদের কিন্তু দেওয়াটা দরকার। হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট আর্ট ফর্ম, আমাদের ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ট্র্যাডিশনাল আর্ট ফর্ম, সেগুলোর সম্বন্ধে নলেজ দেওয়া কিন্তু খুব দরকার। তার থেকে শুরু করে ছোটো ছোটো যে ডেফিনেশানগুলো, সেগুলো জানাটা খুব দরকার। শুধুমাত্র যে হ্যাঁ রিয়েলিস্টিক ছবি আঁকছি, এটাই কিন্তু এনাফ নয়। দেখো, আমি অনেক কিছু ফেস করি, এমন নয় যে আমি সব কিছু জানি, অনেক কোয়েশ্চেন এমন আমার সামনেও আসে যেগুলো আমি বলতে পারি না। তখন যেন মনে হয় যে আমি যখন তোমাদের সামনে আসবো, যাতে তোমাদেরকে যাতে ওইগুলো শেখাতে পারি, যাতে তোমাদের যাতে সেই ভুলগুলো না হয়। তো আমি এবছর যখন শুরু হয়েছিল তখন আমি প্রচুর প্রচুর মানুষের সাথে কথা বলেছিলাম, ইভেন ডেফিনেটলি আমার এখনো পর্যন্ত প্ল্যানিং তো রয়েছে, অলরেডি ডিসকাশনও করেছি। ভাই হ্যাঁ দেখো, চ্যানেলে অনেক কিছু হয়েছে, শুধুমাত্র যে হ্যাঁ ড্রয়িং ভিডিও দিয়েছি তাই না, আমি সবসময় চেয়েছি যে হ্যাঁ তোমাদের সাথে কানেক্ট হতে, আর অনেক কিছু করেছি, ডিফারেন্ট ডিফারেন্ট ইভেন্ট করেছি, কিন্তু না একটা ডিবেটে আমি ঢুকলাম, আর সেই ডিবেটটা আমাকে এইটাই আইডিয়া দিল যে আজকের জেনারেশন কিন্তু ধীরে ধীরে একটা একটা কি বলবো মানে একটা ফ্লোয়ের মধ্যে চলে গেছে, যেটা আমাদের সময়ও ছিল, ইভেন আমরাও সেটাকে সাপোর্ট করেছি ঠিকই, কিন্তু আজকে কিন্তু তাদের ওপর কিন্তু মানে ইয়ং আর্টিস্টদের ওপর কিন্তু একটা ব্যাড ইম্প্রেশন ফেলেছে। তো আমার মনে হয় যে হ্যাঁ আমাদেরকে কিন্তু এটাকে চেঞ্জ করা দরকার, আমাদের নিজেদেরকে কিন্তু অ্যাকচুয়ালি তৈরি করা দরকার যে হ্যাঁ আমরা কিভাবে তৈরি হব। তো তাই জন্য আমি ভাবলাম যে হ্যাঁ আমি একটা কোর্স নিয়ে আসবো। হ্যাঁ কোর্স শুনলে আমার প্রত্যেকের মনে হবে তাহলে কি এখানে টাকা লাগবে, দেখো আমার চ্যানেলে সমস্ত কিছু ওপেন, সমস্ত কিছু ফ্রি অফ কস্ট, এখানে কোনো কিছু টাকা দিয়ে হয় না। হ্যাঁ তোমাদেরকে আমি সেইটাই ডেলিভার করি যেটা খুব ইজি হবে, প্লাস যেটা তোমাদের জন্য নলেজফুল হবে। অলরেডি আমরা লাস্ট টাইম করেছিলাম হচ্ছে সামার ড্রয়িং ক্যাম্প, যেটা পুরো ছোটদের জন্য ছিল, বলবো না শুধু ছোটদের জন্য, বড়রাও কিন্তু ওটা দেখতে পারে, কারণ ওটা এরকম প্রসেসে ছিল যে হ্যাঁ একদম শুরুতে তোমরা যেরকমভাবে ছবি আঁকা স্টার্ট করবে তো কীভাবে করবে, স্টেপ বাই স্টেপ আইডিয়া দিয়েছিলাম, আর সেখান থেকে আমি প্রিপেয়ার করেছিলাম কম্পিটিশনের জন্য কীভাবে প্রিপেয়ার হবে, কীভাবে বুক ফলো করবে, কীভাবে প্র্যাকটিস করবে। আর হ্যাঁ একটা গুগল ড্রাইভের লিঙ্কও ছিল, যেখানে আমি অনেক আর্ট মেটেরিয়াল শেয়ার করেছিলাম, যেখানে তোমাদের ওয়ার্কআউটের জন্য তোমাদের স্পেশালি স্পেশালি কিছু কিছু পিডিএফ শেয়ার করেছিলাম। আমি বলেছিলাম যে তোমরা এগুলো পিডিএফ প্রিন্টও করাতে পারো, সেগুলো প্র্যাকটিসও করতে পারো, কারণ সেগুলো যথেষ্ট বেশি হেল্পফুল হবে, যেগুলো আমি প্রিপেয়ার করেছিলাম তোমাদের জন্য। তো ওগুলো তোমরা দেখতেই পারো, সামার ড্রয়িং ক্যাম্প অ্যাভেলেবেল তো রয়েছে, আমাদের প্লে লিস্ট রয়েছে। তো এবারে ভাবলাম যে এই সামার ভেকেশনে কিছু স্পেশাল আনা যাক, আর তখনই আমার মাথায় আসলো যে হোয়াট অ্যাবাউট যে আমরা সামার অফ শুভম, মানে সো হ্যাঁ SOS যে নামটা আমি রেখেছি, তো এটার ফুল ফর্ম এটাই যে সামার অফ শুভম দত্ত আর্ট টিউটোরিয়াল। তো আমি ভাবলাম যে একটা সামার রিলেটেড কিছু একটা, মানে সামার ভেকেশনের এই টাইমে কিছু একটা সিরিজ আনা যাক, যেটা আমি এভরিডে তোমাদের সাথে করবো। আর আমি ভাবলাম যে হ্যাঁ এরকমভাবে প্রিপেয়ার হচ্ছে, একটা এমন সিরিজ থাকবে যেখানে প্রত্যেক দিন একটা করে এপিসোড আসবে, যেখানে আমরা ডিসকাশন করবো, শুধুমাত্র ড্রয়িং হবে তাই নয়, তার থেকে শুরু করে কিছু থিওরিটিক্যাল ডিসকাশন হবে, খুবই সামান্য হবে ডিসকাশন হবে, হাইলাইট ডিসকাশন হবে, তবে
এমন নয় যে শুধুমাত্র হাইলাইট থাকবে, তোমাদের জন্য কিন্তু প্রচুর নলেজ কিন্তু বিল্ড হবে। তার থেকে শুরু করে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট বুক এখানে শেয়ার করবো, যাতে তোমরা সেগুলো ইজিলি অ্যাক্সেস করতে পারো। দেখো অনেকেই আছে যারা এরকম কোর্স করে, তারা হয়তো টাকা নেয়। দেখো আমি ওইগুলোকে নিয়ে কথা বলবো না, কারণ প্রত্যেকের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ, আমি যেগুলো যেগুলো আমার কাছে রয়েছে সেগুলো আমি খুব ফ্রিলি তোমাদের সাথে শেয়ার করি। আমি আগেও করেছি, ডেফিনেটলি আমরা অ্যাডভান্স আর্টিস্ট কোর্স করেছিলাম, তখনও আমরা করেছিলাম, কিন্তু এবার আমি চাই যে হ্যাঁ, তোমরা যারা ছোট থেকে শুরু করে বড় সবাই যাতে সেগুলোকে ইজিলি যাতে অ্যাক্সেস করতে পারো, যাতে নিজেদেরকে যাতে প্রিপেয়ার করতে পারো, তার জন্য আমরা নিয়ে চলে এসেছি সামার অফ শুভম, যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিসকাশন হবে। শুধুমাত্র থিওরি প্র্যাকটিক্যাল হবে তাই নয়, কিছু মেজর ডিসকাশন এমন হবে যেগুলো তোমাদের খুব দরকার, যেগুলো বেসিক নলেজ। আমি বলবো না যে এগুলো খুব আর্ট কলেজ লেভেলের, এগুলো খুবই বেসিক। তোমরা ড্রয়িং স্কুলে যাও, হ্যাঁ দেখো প্রত্যেকেই, আমি জানি যে আমার এই ভিডিও যারা দেখছে তারা প্রত্যেকেই ড্রয়িং স্কুলে যায়, তারা অবভিয়াসলি স্যাটারডে সানডে ড্রয়িং স্কুলে যায়, ডিফারেন্ট ডিফারেন্ট ড্রয়িং স্টাডি করে, তারা কম্পিটিশনের জন্য প্রিপারেশন নেন। সত্যি বলতে গেলে না, আজকের জেনারেশনটা অনেকটাই বেশি না কম্পিটিশনের উপর ফোকাস করা শুরু করেছে। দেখো হ্যাঁ, আমিও এটা অ্যাকসেপ্ট করি, আমিও এটা অনেকবার আমার চ্যানেলে বলেছি যে শুধু ড্রয়িং শিখলে চলবে না, তোমাদেরকে কিন্তু কম্পিটিশনে পার্টিসিপেট করতে হবে, তাহলে তোমরা বুঝবে যে চারপাশে কী চলছে, কীরকম টপিক আসছে, সেটা কিন্তু খুব জানা খুব তোমাদের দরকার। যে হ্যাঁ চারপাশে কীরকম কাজ হচ্ছে সেটা জানা, নাকি তোমরা জাস্ট পোর্ট্রেট করছো বা অ্যাজ এ সিনারি করছো বা হোয়াট এভার, জাস্ট একই জিনিস শিখে যাচ্ছ, এটা কিন্তু এনাফ নয়। তোমাদের কিন্তু সাবজেক্টিভ ড্রয়িং সম্বন্ধে আইডিয়া থাকা দরকার যে কীরকমভাবে কাজ করে, তার থেকে শুরু করে একটা টপিককে কীভাবে খুব কম সময়ে ফুটিয়ে তুলবে, কীরকমভাবে কম্পোজিশন করবে, সেটা কিন্তু খুব দরকার। তাই জন্য এটা আমরা ছোটোবেলা থেকে, আমিও ধীরে ধীরে এইভাবে প্রিপেয়ার হয়েছি, কম্পিটিশনে পার্টিসিপেট করেছি, প্রচুর কম্পিটিশনে পার্টিসিপেট করেছি, যাই আসে না যে কটা জিতেছি, কিন্তু পার্টিসিপেট করেছি, প্রচুর টপিকের আইডিয়া পেয়েছি, আর আজকে তোমাদের সাথে কিন্তু সেগুলোই শেয়ার করি। তোমরা যে এই যে দেখবে আমার চ্যানেলে এত এত টপিক আছে, ইভেন প্রচুরজন হোয়াটসঅ্যাপে মেসেজ করে, তাদেরকে আমি কিছু না কিছু আইডিয়া দিত, ডেফিনেটলি এগুলো আমিও ছোটোবেলায় গেইন করেছি, তবেই তো তোমাদেরকে আমি ডেলিভার করতে পারছি। কিন্তু এখনকার না, মানে প্রচুর স্যাররা আমাকে কথা বলে, মানে একজন স্যার এটা নিয়ে ডিবেট করছিল, ইভেন প্রচুরজনই এটাকে নিয়ে আমি দেখি বারবার কথা বলি, ইভেন তোমরাও আমাকে যখন কমেন্ট করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করে যখনই কেউ, তো আমি বুঝতে পারি যে এখনকার জেনারেশন সবথেকে বেশি ফোকাস করে কম্পিটিশন, আর ডেফিনেটলি এখানে ওখানে কম্পিটিশন হচ্ছে, চলে যাচ্ছে, কিছু প্রাইজ হতে পারে, সেটা মানি হতে পারে, সেটা হতে পারে কোনো না কোনো গিফট হতে পারে, হোয়াট এভার। তো প্রত্যেকের না একটা নেশা হয়ে গেছে যে হ্যাঁ কম্পিটিশনে পার্টিসিপেট করবো, কোনো অসুবিধা নেই। দেখো কম্পিটিশনে পার্টিসিপেট করলে তোমাদের অনেক আইডিয়া বাড়বে যে একটা কম্পিটিশন কীভাবে বিল্ড করবো কম সময়ের মধ্যে, কিন্তু সেই কম্পিটিশনের ঝোঁকটা এত বেড়ে গেছে যে মেজর কিছু নলেজ একটা স্টুডেন্ট যে গেইন করবে সেটা করতে পারে না। আর এটাই কিন্তু মেজর রিজন যে এই যে আপনি যে ফাইন আর্টসের যে এক্সামগুলো হয়, যে গভর্নমেন্ট এক্সামগুলো হয়, সেগুলো থেকেও ফোকাসই করে না, কারণ মনে হয় যে ভাই এই ডিগ্রিটা কোন কাজে লাগবে, জাস্ট সার্টিফিকেটই তো মাত্র। কিন্তু পরে যখন তোমরা যখন একটুখানি কোনো জবের ইন্টারভিউ দিতে যাবে বা কোনো হয়তো কুইজে কোনো গেলে, সেখানে যখন একটা সাডেনলি কোয়েশ্চেন আসবে না, তখন মনে হবে যে এগুলো তো জানি না কিন্তু আমি ছবি আঁকি। তো এটা সত্যি বলতে গেলে খুবই লজ্জাজনক ব্যাপার। আর হ্যাঁ, এটা আমাকেও কিন্তু অনেক ফেস করতে হয়েছে, কারণ আমি শুরু শুরুতে কিন্তু একদমই ফোকাস করতাম না থিওরি নলেজের ওপর, আমি সত্যি বলতে গেলে প্র্যাকটিক্যালে মানে প্রচুর করতে, মানে ছবি আঁকতে সবারই ভালো লাগে, কিন্তু ওই এত এত গাদা গাদা বই কে পড়বে, এত এত কোয়েশ্চেন, এত এত বায়োগ্রাফি, এত এত ডেফিনেশন কে পড়বে। কিন্তু পরে বুঝতে পেরেছি যখন একটুখানি বড় হয়েছি, তখন দেখেছি যে চারপাশের মানুষজন হয়তো কিছু কোয়েশ্চেন করছে, তো আমাকেও কিন্তু প্রিপেয়ার হতে হবে। এবার আমি প্রিপেয়ার হয়েছি, তখন তোমাদেরকে প্রিপেয়ার করা শুরু করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো চ্যানেলে, আর যখন আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি না, অটোমেটিক আমার মধ্যেও কিন্তু সেগুলো অটোমেটিক মানে মাথায় ঢুকতে থাকে, অটোমেটিক একটা তৈরি হতে থাকে। তো এটা কিন্তু আমাকেও হেল্প করে, আর আমি আশা করবো যে তোমাদেরও হয়তো হেল্প করবে। তো ডেফিনেটলি এটা কিন্তু আমাকে অনেক বেশি ইম্প্রুভও করেছে, ডেফিনেটলি এটা তো আমি বলবোই যে শুভম দত্ত আর্ট টিউটোরিয়াল হ্যাঁ হতে পারে 5 বছর হয়ে গেল, চ্যানেলের ওইভাবে গ্রোথ আসছে না বা হোয়াট এভার প্রচুর ভিউজ আসছে না, কিন্তু যদি আমি ভাবি যে আমাকে কি গ্রো করেছে, তো ডেফিনেটলি আমি বলবো যে অনেক নলেজ গেইন করেছে। ইভেন আমি যে এত এত যে পোস্টার ওয়ার্ক করি, এত এত যে সাবজেক্টিভ ওয়ার্ক করি, এত যে তোমাদের সাথে কথা বলি, তো এটা পসিবল হয়েছে এই চ্যানেল তৈরি করার জন্য। এমন নয় যে ভাই চ্যানেলে তো ভিউজ আসছে না, ভাইরাল হচ্ছে না, তো কেন চ্যানেলটাকে বাঁচিয়ে রেখেছি, চ্যানেলে ভিডিও কেন দিচ্ছি, তো দিচ্ছি এই কারণে, কারণ এটা আমাকে ইম্প্রুভ করছে। তো তাই জন্য আমার মনে হয় যে তোমাদেরও কিন্তু নিজেদের মধ্যে না এই নলেজগুলো বের করাটা কিন্তু খুব দরকার। এবার দেখো তোমরা অনেকেই বলবে যে দাদা কোন বুক ফলো করবো, কারণ প্রত্যেকেরই না মাথায় এটা আসে যে নলেজ বাড়াবো মানে বুক ফলো করতে হবে, ডেফিনেটলি তাহলে কোন বুক ফলো করবো। এবার দেখো এমন ব্যাপার, এটা
এটা হয় যে হ্যাঁ প্রচুর প্রচুর বুক তো রয়েছে, কিন্তু অবভিয়াসলি কিছু কিছু জন এমন থাকে যারা বলবে যে হ্যাঁ ফরেন বুকগুলোকে ফলো করো, এই বুক ফলো করো, ওই বুক ফলো করো। এবার দেখো আমাদেরকে না ভাবতে হবে যে হ্যাঁ আমরা যদি একটা সিরিজ ওয়াইজ যদি বিল্ড করি তাহলে সেটা প্রচুর ইম্প্রুভ করবে। আর শুধুমাত্র বুক ফলো করলে চলবে না, এমন একজন গাইডের দরকার যে তোমাকে একটা কি বলবো মানে একটা প্রসেসে তোমাকে প্রিপেয়ার করাবে, এটা কিন্তু খুবই দরকার। হ্যাঁ প্রচুর ড্রয়িংসগুলো কিন্তু এইভাবে প্রিপেয়ার করায়, সমস্যা এটাই যে আজকে স্টুডেন্টরা না কেউ নলেজ গেইন করতে চায় না, আজকে স্টুডেন্টরা জাস্ট এটাই চায় যে হ্যাঁ প্রচুর মার্কস পাবো। হ্যাঁ এটা গাইস পড়াশোনার জন্য কিন্তু প্রযোজ্য, মানে আজকে সত্যি বলতে গেলে কটা স্টুডেন্ট আছে যারা ভাবে যে হ্যাঁ নলেজ গেইন করবো, তারা সবাই ভাবে যে ভাই ফুল মার্কস পেতে হবে তবেই তো ভাই বন্ধুদের সামনে একটুখানি বুক চওড়া করতে পারবো, এরকম ব্যাপার। তো আজকে স্টুডেন্টরা জাস্ট মনে করে যে হ্যাঁ কম্পিটিশনে গিয়ে কতবার ফার্স্ট হচ্ছি, বন্ধুদের দেখাচ্ছি যে হ্যাঁ এই ড্রয়িং কম্পিটিশনে গিয়ে ফার্স্ট হয়েছি, ওই কম্পিটিশনে গিয়ে ফার্স্ট হয়েছি, কিন্তু প্র্যাকটিসটা কি হচ্ছে, নলেজ কি বিল্ড হচ্ছে, হচ্ছে না, এরকম ব্যাপার। তো আমার মনে হয় যে ওই প্রিপারেশনটাকে কিন্তু খুব দরকার, খুবই দরকার, কারণ তোমার ফিউচারে কিন্তু অনেক জায়গায় কিন্তু তোমাকে তাহলে মুখ বন্ধ করে বসে থাকতে হবে, এরকম ব্যাপার। তো তাই জন্য সেটা যেন না হয়, তো তাই আমি প্রিপেয়ার করছি যে হ্যাঁ এমন একটা সিরিজ খুবই কম সময়ের, হ্যাঁ এক মাসের জন্য 5th May থেকে 1st June এভরিডে 11 AM একটা করে ভিডিও আসবে। আর এখানে ডিসকাশন হবে, শুধুমাত্র প্র্যাকটিক্যাল নয় থিওরিটিক্যাল ডিসকাশন হবে, একটুখানি মজার ছলে ডিসকাশন হবে, যাতে ছোটরা থেকে শুরু করে বড়রা যাতে সবাই যাতে সেটাকে গেইন করতে পারে, তার থেকে শুরু করে এমন এমন নলেজ আসবে যেগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর আমার মনে হয় যে এই ভিডিওর থ্রুতে না আজকের জেনারেশন খুব ইজিলি মনে রাখতে পারে, কারণ বই অনেকেই পড়তে পছন্দ করে না, কিন্তু এই যে তোমরা আমাকে দেখছো আমার কথাটা শুনছো এটাও কিন্তু তোমাদের মধ্যে কিন্তু মাইন্ডে একটা হিট করে যে হ্যাঁ আমি বলেছি তো, হ্যাঁ এটার কোনো না কোনো হয়তো মিনিং আছে, তো এটা তোমাদের মাথায় থেকে যায়। তো এটা কিন্তু প্রচুর এফেক্ট ফেলে, আর আমিও এটা কিন্তু এটা আইডিয়া কিন্তু পাই, আমিও অনেক সময় যতটা না বই পড়ি তার থেকেও বেশি হয়তো সার্চ করে নিলাম ইউটিউবে কোনো একটা টপিক নিয়ে, কোনো একটা থিওরেমের প্রুফ নিয়ে, তো দেখলাম যে সামনে কোনো একজন স্যার হয়তো কোনো ভিডিও বানিয়েছে, সে কেমন স্টেপ বাই স্টেপ থিওরেমটাকে প্রুফ করেছে, তো সেটা আমাকে প্রচুর আইডিয়া দেয় যে হ্যাঁ ওই স্যার তো ভিডিওতে এটা করেছে, তো আমি কী করি এক্সামে তখন মাথায় আনার চেষ্টা করি যে হ্যাঁ স্যার তো ওই স্টেপগুলোকে করেছে, তো মনে কিন্তু ইজিলি থাকে, কিন্তু বইতে কিন্তু অত ইজিলি হয় না যে বইতে পড়েছি ওটা। তো এটা কিন্তু ম্যাটার কিন্তু করে, আজকের জেনারেশন যে এত যে মোবাইল ফলো করে, এত যে ডিজিটাল হয়েছে না, এটাকে ইউজ করতে হয় ভালো করে। তাই জন্য আমার মনে হয় যে হ্যাঁ আমি কতটা ভালোভাবে তোমাদেরকে দিতে পারছি, তাই জন্য এই যে সামার অফ শুভম আসতে চলেছে এটা কিন্তু প্রচুর বেশি ম্যাটার করছে, তাই জন্য তোমাদেরকে আমি বলবো যে তোমরা এটাকে ফলো করার চেষ্টা করো। আর হ্যাঁ যদি তোমরা বলো যে দাদা তুমি কি কোনো ইভেন্ট আনছো, দেখো ইভেন্ট তো আমরা কিছু না কিছু প্ল্যানিং তো আমি অলরেডি করছি, এটা তো মানে আমি আগের বছর থেকে শুরু করে দিয়েছি, কিন্তু আমি চাই যে এই চ্যানেলে কিছু মেজর ইম্প্যাক্ট আসুক, তারপরে আমি একটা কিছু না কিছু ভাববো। কিন্তু হ্যাঁ আমি এটা বলবো যে দেখো ইভেন্ট করলেই হলো না, তার জন্য তোমাদেরকেও প্রিপেয়ার হতে হবে, আমাকে নিজেকে প্রিপেয়ার হতে হবে। আমি এখন 100% প্রিপেয়ার নই, সত্যি বলতে গেলে অনলাইন ইভেন্ট তো প্রচুর করেছি, কিন্তু আমার মনে হয় একটা বড় কিছু করা দরকার, তো তার জন্য আমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে, নিজের নলেজকে কিন্তু প্রিপেয়ার করতে হবে। শুধুমাত্র যে হ্যাঁ ছবি আঁকছি, এত এত সাবজেক্টে ড্রয়িং করছি, শুধুমাত্র এটা নয়, নলেজ প্রিপেয়ার করা কিন্তু খুব দরকার। তাই জন্য আমি নিজেকে প্রিপেয়ার করছি, তোমাদেরকেও প্রিপেয়ার করাচ্ছি। আর হ্যাঁ চ্যানেলে অনেক কিছু আসবে, ডেফিনেটলি অনেক কিছু আসবে, কিন্তু সামার অফ শুভমকে ফলো করার চেষ্টা করো। আর হ্যাঁ আমি বলবো যে ভিডিও তো আসবে যখন, তখন না এক ঘন্টা চেষ্টা করবে সারাদিনে রাখার, যে হ্যাঁ একটা ঘন্টা ভিডিওটা দেখলে, তার সাথে সাথে পাশে একটা ডায়েরি রাখলে, নোট করলে কিছু, প্লাস হয়তো কিছু ওখানে যখন আমি কোনো একটা ড্রয়িং করবো, কোনো একটা আউটলাইন করবো, তো সেটাকেও প্রিপেয়ার করবে। আর আমি তোমাদেরকে বলবো টেকনিকটা, কনসেপ্টটা, কীভাবে আইডিয়াটাকে গেইন করতে হয়, সেটা না কি হ্যাঁ কালার করে দিলাম, আউটলাইন করে দিলাম, ব্যাস এটাই তুমি হুবহু করে দিলে, হুবহু করার কিন্তু আর ওই সময়টা কিন্তু নেই, কারণ এখন জেনারেশন চেঞ্জ হয়েছে, এখন কিন্তু হুবহু করলে কিন্তু কিচ্ছু হবে না, তোমাকে ওই আইডিয়াটাকে ইউজ করে ডিফারেন্ট করতে হবে, না হয়তো সবাই ভাবে যে এ তো ভাই দেখে করে দিয়েছে, এরকম ব্যাপার। তাই জন্য এটা কিন্তু মাথায় রাখা কিন্তু খুব দরকার। তার থেকে শুরু করে আমি একটা গুগল ড্রাইভের লিঙ্কও দেবো ওই এপিসোডগুলোর ডেসক্রিপশানে, যেখান থেকে তোমরা অনেক বই পাবে, সেই বইগুলোকে এক ঘন্টা একটুখানি রিড করার চেষ্টা করো, মানে পড়ার চেষ্টা করো, সেখানে তোমরা অনেক আইডিয়া পাবে, অনেক মেজর কনসেপ্ট পাবে। তবে হ্যাঁ আমি তো ডিসকাস করবো ওই বইগুলোকেই, কী লেখা আছে সেগুলো আছে হাইলাইট বাংলায় ডিসকাশন করবো, তোমাদেরকে বোঝাবো, কিন্তু তোমাদের কিন্তু ওগুলো বুঝতে হবে, কারণ এখন থেকে আমার মনে হয় যে হ্যাঁ ধীরে ধীরে কিন্তু প্রিপেয়ার হওয়াটা কিন্তু খুব দরকার, তোমরা ছোট থাকো বা বড় হও হোয়াট এভার, কিন্তু স্টিল আমার মনে হয় যে এখন থেকে প্রিপেয়ার হওয়া খুব দরকার। তাই জন্য সামার অফ শুভম আসতে চলেছে এই সামার ভেকেশনে, আই হোপ তোমরা এটা এনজয় করবে,
তোমরা কিছু নলেজ গেইন করবে, অনেক কিছু তোমাদের জন্য তো আসবে, আর আমিও প্রিপেয়ার করছি কিছু নতুন যাতে তোমাদের জন্য আনতে পারি, আর এটা আমাকেও কিন্তু অনেক নলেজ গেইন করায়। তো অনেক কিছু আসবে, তোমাদেরকে এটাই বলবো যে হ্যাঁ, তোমরা ফিল করো অ্যাজ এ আর্টিস্ট হিসাবে, যে তোমরা যে নিজেদেরকে যে তৈরি করছো না, এটা অ্যাকচুয়ালি ইউটিলাইজ করো, যে হ্যাঁ আর্টিস্ট হওয়া মানে এটা নয় যে শুধুমাত্র পেন্সিল দিয়ে এঁকে দিলাম, এই করে দিলাম, ওই করে দিলাম, ভাইরাল হয়ে গেলাম। তোমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ নলেজ কতটা গেইন করছি, কতটা ইন্ডিয়ান ট্র্যাডিশন সম্বন্ধে জানতে পারছি, এটা কিন্তু সব থেকে বেশি দরকার। তাই জন্য শিল্পী হও, কিন্তু শিল্পী সত্তাটাকেও নিজের মধ্যে তৈরি করো। এইটুকুনি বলেই শেষ করব। তবে হ্যাঁ, সামার অফ শুভম খুবই স্পেশাল হবে আমার জন্য, তোমাদের জন্য, আশা করবো তোমাদের ভালো লাগবে। তবে অনেক কিছু তো আসবেই, দেখা হবে সামার অফ শুভমে।